আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা যারা ইউটিউবিং করি তারা অনেকে জানি অনেক সময় দেখা যায় আমাদের ভুলের কারণে আমরা আমাদের আপলোডকৃত ভিডিওতে কোন অনাকাঙ্ক্ষিত সাউন্ড বা অনাকাঙ্ক্ষিত কোনো ভিডিও ক্লিপ অথবা অন্য কিছু অ্যাড করে ফেলি, যা পরবর্তীতে আমাদের এডিট করা অত্যন্ত বাধ্যতামূলক হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার আপলোডকৃত ভিডিও থেকে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু বাদ দিয়ে পুনরায় রি আপলোড করে আপনি আপনার চ্যানেলকে সুরক্ষিত রাখবেন। দেখুন, আমি একটু পরে দেখাচ্ছি ফুল প্রসেসটি। আমি এই ভিডিওটি আপলোড করেছি 2 সপ্তাহ আগে এবং আপলোড হওয়ার পরে এখানে কপিরাইট ক্লেম এসছে। কপিরাইট ক্লেম কি কারণে এসছে আমি একটু বলি। সেটি হচ্ছে এই ভিডিওতে আমি অনাকাঙ্ক্ষিত কিছু সাউন্ড অ্যাড করেছি, যে সাউন্ডগুলো ইউটিউব কিন্তু অ্যাপ্রুভ করে না, সেই কারণে আমার এখানে কপিরাইট ক্লেম দিয়েছে। তো এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে কপিরাইট ক্লেম যে কারণে এসছে অর্থাৎ সাউন্ডের কারণে, সে সাউন্ডটি আমি বাদ দিয়ে আজকে নতুন সাউন্ড অ্যাড করে কিভাবে একটি ভিডিওকে সুরক্ষিত রাখবো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দাপে দাপে আমি স্টেপ বাই স্টেপ খুব সহজে বিষয়টি দেখাবো, আশা করি সাথে থাকবেন। ভিডিওটি শেয়ার করার পূর্বে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এই ধরনের লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং এবং অ্যামেজিং ভিডিও গুলো পাওয়ার জন্য। সো ফিরছি একটু পরেই। অলরাইট, চলে এসেছি বন্ধুরা আজকের কাঙ্ক্ষিত একটি ভিডিওতে। এই ভিডিওটি আমি আপলোড দিয়েছি 2 সপ্তাহ আগে এবং এটিতে কপিরাইট ক্লেম এসছে, সাউন্ডের কারণে কপিরাইট ক্লেম এসছে এবং আমি এই সাউন্ডটি এডিট করে বা বাদ দিয়ে নতুন সাউন্ড অ্যাড করে পুনরায় রি এডিট করার পরে রি আপলোড দিব সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। লাইক কমেন্ট শেয়ার দিয়ে কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার চ্যানেলের মধ্যে যেতে হবে। আপনি অবশ্যই এই কাজটি করবেন, চ্যানেলের যে লোগোটি দেখতে পাবেন সেই লোগোটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। আগে ছিল ক্রিয়েটর স্টুডিও, এখন ইউটিউব স্টুডিও পাবেন। আপনি হয়তো এটি পরবর্তীতে চেঞ্জ হতে পারবে, অবশ্যই আপনার কোনো টেনশনের কারণে আপনি এই গিয়ার আইকনে ক্লিক করলে আপনি সরাসরি নেক্সট স্টেপে চলে যাবেন। এভাবে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওতে চলে আসবেন। এই যে ভিডিওসে দেখতে পাচ্ছেন বাম দিকে, সেই ভিডিওসে ক্লিক করবেন। যে ভিডিওটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে এডিটর, আপনি অবশ্যই এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করার পরে আপনি পুরো এডিটরে চলে আসবেন। এই ভিডিও থেকে আমি যে বিষয়গুলো বাদ দিব এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটি রিসাইজ, রিসাইজ যদি আপনি ক্লিক করেন তাহলে এটি বড় এবং ছোট করতে পারবেন জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে। তো আশা করি আপনি এটি পারবেন। এবং এটি হচ্ছে জুম ইন এবং জুম আউট, আপনি আপনার লেয়ার গুলোকে বড় ছোট করতে চাইলে, যে এটা হচ্ছে মেইন লেয়ার, মেইন লেয়ারকে আপনি বড় ছোট করতে চাইলে আপনি অবশ্যই করতে পারবেন এখান থেকে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টাইমলাইন দেওয়া রয়েছে, আপনি চাইলে আপনার ভিডিও এর মধ্যে যে টাইমলাইন সিলেক্ট করতে চাচ্ছেন, ধরুন আপনি এখান থেকে এতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন অথবা আপনি 11 সেকেন্ড পর্যন্ত আপনি বাদ দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করার পরে আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত বাদ দিতে চাচ্ছেন, ধরুন আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনি অবশ্যই এটি টেনে এভাবে দিবেন। টেনে এভাবে দেওয়ার পরে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে এই প্রিভিউ দেখবেন, অর্থাৎ আপনার যে বাদকৃত অংশটুকু আপনি দেখতে পাবেন। দেন আপনি রিভিউ দিলে অবশ্যই আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কতটুকু হয়েছে সেটি অবশ্যই দেখতে পাবেন। তো আমি বাদ দিচ্ছি না, আমি আপনাকে আজকে সাউন্ড কিভাবে বাদ দিতে হয় সেটি দেখাবো। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে যদি আপনি প্লে এখানে ক্লিক করলে, প্লেতে ক্লিক করলে সরাসরি সবকিছু দেখতে পাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এতটুকু। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লার। অ্যাড ব্লার মানে হচ্ছে আপনি আপনার ভিডিও এর মধ্যে
কোনো একটি অংশ বাদ দিতে চাচ্ছেন, সেই বাদ দেওয়া অংশটুকু বাদ দিতে চাইলে আপনি এখানে ক্লিক করে ব্লার করতে পারবেন। সো আমি প্রথমে দেখালাম যে আপনি আপনার ভিডিও এর টাইমলাইন থেকে কোনো অংশ বাদ দিতে চাইলে সরাসরি আপনি টাইমটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ট্রিমে যাবেন, ট্রিমে যাওয়ার পরে স্প্লিটে ক্লিক করবেন, তারপর প্রিভিউ দেখলে প্রিভিউতে ক্লিক করলে আপনি সরাসরি আপনি আপনার অংশটুকু বাদ দিতে পারবেন যেটুকু আপনি চান। এবার আমি আপনাকে আরো একটি বিষয় দেখাচ্ছি যেটি মোস্ট ইম্পর্টেন্ট, যেটির কারণে আমার কপিরাইট ক্লেম এসছে, সেটি হচ্ছে সাউন্ড। এই সাউন্ড এর কারণে আমার এটি কপিরাইট এসছে, আমি এই সাউন্ডটি বাদ দিব। এই সাউন্ড হচ্ছে এটি, এখান থেকে এতটুকু পর্যন্ত আমি সবকিছু বাদ দিব। বাদ দিয়ে আমি নতুন সাউন্ড অ্যাড করব, সেজন্য আমাকে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করার পরে আমার সামনে চলে আসবে ইউটিউব স্টুডিও এর অডিও। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় ইউটিউবের যে অডিও সাউন্ডগুলো রয়েছে সেই অডিও সাউন্ডগুলো আপনি পরীক্ষা করে করে অ্যাড করতে পারেন, যেটি আপনার পছন্দ হয়। এই সাউন্ডটি আমার পছন্দ হয়েছে, সুতরাং আমি এটি অ্যাড করে দিব, অর্থাৎ আগের সাউন্ডটি বাদ যাবে। এরপর আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব, এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেন আমি আবার আমার পুনরায় এডিটর অপশনে চলে যাব। এডিটর অপশনে চলে যাচ্ছে, চলে আসছে এডিটর অপশনে। আমি আমার সাউন্ডটি বাদ দিয়েছি। এবার আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ইজ বিং প্রসেসড, অর্থাৎ প্রসেসড হতে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় নেবে, অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষ 2-3 ঘন্টা পরে আপনার বাদ অংশটুকু যেটি আপনি বাদ দিতে চেয়েছেন বা বাদ দিতে চাচ্ছেন সেটি বাদ দিয়ে আপনাকে নতুন করে ভিডিওটি পুনরায় অ্যাড করে দিবে। আশা করি অবশ্যই আপনি সেই ভিডিওটি নতুনভাবে দেখতে পাবেন। এবার আমি প্রথমে আপনাকে দেখালাম আমার অনাকাঙ্ক্ষিত অংশটুকু বাদ দেওয়া কীভাবে বাদ দিতে হয়, ট্রিমে গিয়ে সেটি দেখালাম। এরপরে সাউন্ড বাদ দিয়ে কীভাবে নতুন সাউন্ড অ্যাড করতে হয় সেটি দেখালাম। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ব্লার করতে হয়। ব্লার অপশনটুকু আপনি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ব্লার, অ্যাড ব্লারে যাওয়ার পরে এরপর আপনি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। এন্ড স্ক্রিন কি সেটা অবশ্যই আমরা জানি, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে নতুন কোনো ভিডিও অ্যাড করার জন্য আপনারা আমরা সাধারণত এন্ড স্ক্রিন ইউজ করে থাকি। সো এন্ড স্ক্রিনটা অবশ্যই সোজা, আপনি সেটি অবশ্যই নির্দ্বিধায় করতে পারবেন। আমি এটি অ্যাড করেছি, আরেকটি অ্যাড করব। এভাবে ক্লিক করার পরে আপনি জাস্ট এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। এরপরে এটি রয়েছে ব্লার, ব্লার অপশনে গেলে আপনি ব্লার করতে পারবেন। যেহেতু আমার এটি প্রসেসড হচ্ছে সুতরাং এটি একটু পরে দেখাবে হয়তো। আশা করি আপনি তিনটি ধাপ অবশ্যই খুব সহজেই অ্যাড করতে পারবেন। মোস্ট রিসেন্ট আপলোড, আপনি এখানে রিসেন্ট আপলোডগুলো অ্যাড করতে পারবেন এন্ড স্ক্রিন হিসেবে। সো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে একটি ভিডিও এর টাইমলাইন থেকে অনাকাঙ্ক্ষিত অংশ অ্যাড করে নিতে হয়, এবং পাশাপাশি দেখালাম কিভাবে পুরনো অনাকাঙ্ক্ষিত কোনো সাউন্ড যেটি আপনার কপিরাইট ক্লেম হতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো সাউন্ড যেটি আপনি বাদ দিতে চাচ্ছেন সেটি কিভাবে বাদ দিতে হয়, এবং ব্লারটা আপনি অবশ্যই করতে পারবেন যে কোনো একটি ভিডিও এর কোনো অংশ আপনি ঝাপসা করে দিতে চাচ্ছেন, সুতরাং আপনি সেটি অ্যাড ব্লারে ক্লিক করে খুব সহজে করতে পারবেন। এই ছিল মোটামুটি টিপস এবং ট্রিক্স, একটি ভিডিও কিভাবে আপলোড দেওয়ার পরে এডিট করতে হয় এডিটর অপশনের মাধ্যমে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, যদি একবার বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটি পুনরায় টেনে টেনে দেখুন, এবং বারবার দেখলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং অনাকাঙ্ক্ষিত কপিরাইট ক্লেম থেকে আপনার চ্যানেলকে বাঁচাতে পারবেন। কেননা অনেক কষ্ট করে একটি অনেক যত্ন করে লালন করা হয় একটি ইউটিউব চ্যানেলকে, যারা চ্যানেল মেনটেন করেন তারা অবশ্যই জানেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যতটুকু না কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর সেটি টিকিয়ে রাখা। সুতরাং আপনার ইউটিউব চ্যানেলকে টিকিয়ে রাখুন অনাকাঙ্ক্ষিত কোনো বা আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন থেকে। সুতরাং আজকের ভিডিওটি তাদের জন্য একটি অনেক গ্রেট হেল্পফুল একটি ভিডিও হবে। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার সে তো মাস্ট, সো পরিশেষে একটি কথা না বলে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টেক কেয়ার।